এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার কান্দিরপাড়ে কুমারী চত্বরে যে পুলিশ বক্সটি রয়েছে সেটি কিন্তু আনন্দ মিছিলে যারা অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ভেঙে দিচ্ছে দর্শক। যে দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এখানে সকল সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা এখানে কিন্তু এক বিজয় উল্লাসকে কেন্দ্র করে সারা কুমিল্লাতে কিন্তু এই মুহূর্তে যে অবস্থা তৈরি হয়েছে, যে আনন্দ গণ পরিবেশ তৈরি হয়েছে, সেই আনন্দ গণ পরিবেশকে উদযাপন করার সময়কালে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বক্সে কিন্তু তারা ভাঙচুর করছে। কারণ হচ্ছে বাংলাদেশ সরকারের যে পুলিশ নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এতদিন সাধারণ শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করেছে এবং তাদের উপর গুলিবর্ষণ করেছে, গণগ্রেফতার করেছে। সাধারণ শিক্ষার্থীরা বাসায় ঘুমাতে পারেনি, তাদেরকে হয়রানি করবে বা বাসা থেকে তুলে নিয়ে যাবে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে হয়রানি করবে এবং তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে তাদেরকে হত্যা কিংবা ঘুম করার যে ভীতি কিংবা ঘুম করার যে ভয় সেটি দেখে কিন্তু তাদেরকে দবিয়ে রাখার চেষ্টা করেছিল বাংলাদেশ পুলিশের সদস্যরা। সেই জন্য কিন্তু কুমিল্লাতে কান্দিরপাড়ে অবস্থিত যে পুলিশ বাসটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ভাঙচুর করছে, জনসাধারণ কিন্তু এখানে ভাঙচুর করছে। দর্শক সাধারণ শিক্ষার্থী বলে শুধু সাধারণ শিক্ষার্থী নয়, জনসাধারণ এখানে রয়েছে। শুধু এই বিজয় কিন্তু শুধু সাধারণ শিক্ষার্থী নয়, যদিও এই বিজয়ের সূত্রপাত করেছিল সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু এই বিজয় কিন্তু এই বাংলাদেশের সকল মানুষের, এই বিজয় কিন্তু সকল মানুষের, সকল বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই বিজয়কে কেন্দ্র করে আমাদের দেশের যে মা বোনেরা রয়েছে তারাও কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন দুপুর 2টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন ওয়াকারুজ্জামান তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু ভাষণের কিছুক্ষণ আগে আমরা শুনতে পেরেছি যে সে ভাষণটি পিছিয়ে যাবে, সেজন্য কিন্তু সে ভাষণটি নেওয়া হয়েছিল 3টার দিকে। কিন্তু 3টা বাজার আগে আমরা খবর পেয়েছি বাংলাদেশ সরকারের এই স্বৈর শাসক বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে এমন কোনো সরকার নেই যার অধীনে, যার ক্ষমতা, যে সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এত ভাঙচুর হয়েছে এবং এত গণহত্যা হয়েছে এবং যে সরকার থাকাকালীন শিক্ষার্থীদের উপরে এত নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে। দর্শক শিক্ষার্থীদের ভিতরে যে চাপা কষ্ট তারা ভয়ে তাদের ঘুমাতে পারে না, এবং আমি যদি বলি দর্শক সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিল। আমরা যেটা দেখেছি বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্নভাবে কিন্তু গতকালকে সেনাবাহিনী যারা রয়েছে সিনিয়র তারা কিন্তু শিক্ষার্থীদের এই বিষয়টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকারের এই কর্মকাণ্ডকে নিন্দা জানিয়েছেন দর্শক এবং সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশ বর্তমান সরকার এই স্বৈর শাসকের কোনো কিছু যেন তারা যেন না শুনে এবং তারা যেন বাংলাদেশের জনগণের পক্ষে যেন রায় দেয়, জনগণের পক্ষে যেন থাকে, জনগণের বুকে যেন গুলি চালানো না হয় সেজন্য কিন্তু বাংলাদেশের এই সরকার কিন্তু বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু নির্দেশনা দিয়েছিল। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা কান্দিরপাড় কুমারী চত্বরে। দর্শক এখানে কান্দিরপাড় কুমারী চত্বরের পুলিশ বক্সটি সম্পূর্ণভাবে ভেঙে দিচ্ছে সাধারণ মানুষ, কারণ এই ভেঙে যাওয়ার যে দৃশ্যটি দর্শক এটি কিন্তু তারা কিন্তু তাদের মনের ভিতরে যে চাপা কষ্ট, তাদের যে কষ্ট, তাদেরকে যে এতদিন নির্বিচারে তাদের ভাই, তাদের বোন, তাদের বাবা মা এবং অভিভাবক সহ শিক্ষক সহ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে যে হয়রানি করেছে, তাদের উপরে যে গণগ্রেফতার এবং শিক্ষার্থীদেরকে যে গণহত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে সেই দৃশ্য, সেই কারণে কিন্তু আজকে এই সাধারণ মানুষ এইভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সাধারণ মানুষ এই বিজয়কে এত চমৎকারভাবে উল্লাস এবং উদযাপন করছে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক আমরা এই মুহূর্তে কুমিল্লার কান্দিরপাড় কুমারী চত্বর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কুমিল্লার কান্দিরপাড়ের বিজয় মিছিলের আজকের এই অবস্থা। এই হলো কান্দিরপাড়ের দৃশ্য, আপনাদেরকে আরো একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি দর্শক। বারবার একটি কথাই বলি, যারা 1971 সালের বিজয় মিছিল দেখেননি আজকের এই বিজয় মিছিল, আজকের 24-এর এই বিজয় মিছিল আপনাদের জন্য। দর্শক আপনারা কুমিল্লার কান্দিরপাড় থেকে সরাসরি দেখতে পাচ্ছেন কুমিল্লার সাধারণ জনগণ থেকে শুরু করে সকল মানুষ, সকল স্তরের মানুষ কিন্তু আজকের এই বিজয় মিছিল অংশগ্রহণ করছে। দর্শক